হ্যালো বন্ধুরা তোমরা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল সে বুস্টার আজকে হচ্ছে সতেরোই ডিসেম্বর আজকে হচ্ছে সতেরোই ডিসেম্বর এই ভিডিওতে আমরা সতেরোই ডিসেম্বর দু হাজার একুশের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমরা সতেরোই ডিসেম্বর দু হাজার একুশের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব জেনে নেব আজকের ডেটের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বাংলাতে ভিডিওর পিডিএফ পিডিএ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে ওখানে তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারবে এবং পিডিএ লিঙ্ক টেলিগ্রাম গ্রুপেও আপলোড করা হবে তোমরা টেলিগ্রাম গ্রুপ থেকেও পিডিএফ কালেক্ট করতে পারবে ওকে ক্লিয়ার আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে কী করবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তার সাথে সাথে পাশে থাকা বিল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করবে আজকে যে প্রথম প্রশ্নটি আমাদের সামনে রয়েছে সেটি হচ্ছে সম্প্রতি কোন রাজ্য এর সাথে মিলিত হয়ে মিশন শক্তি লিভিং ল্যাব চালু করল ক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে উড়িষ্যা অপশান সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর তাহলে উড়িষ্যার সম্প্রতি ইউনাইটেড নেশনস ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ডের সাথে মিলিত হয়ে মহিলাদের উদ্দেশ্যে মিশন শক্তি লিভিং ল্যাব লঞ্চ করল আর ইউএনসিডিএফ কবে স্থাপিত হয় উনিশশো সালে হেডকোয়ার্টার সমস্ত নিউ ইয়র্কে বর্তমানে হেড হচ্ছেন প্রীতি সিনহা অ্যাবাউট উড়িষ্যা তোমরা ভারতে হবে উড়িষ্যার অবস্থানেই দেখো এই লাল রঙের অংশ হচ্ছে উড়িষ্যা স্টেটহুড উনিশশো ছত্রিশের পয়লা এপ্রিল ক্যাপিটাল কি উড়িষ্যার ভুবনেশ্বর বর্তমান চিফ মিনিস্টার হচ্ছেন নবীন পটনায়ক উড়িষ্যার বর্তমান চিফ মিনিস্টার হচ্ছেন নবীন পটনায়ক গভর্নর হচ্ছেন গণেশী লাল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে উড়িয়া এবং ওড়িশা হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস কে এস মুরালিধর ওকে পরবর্তী প্রশ্ন দু সালে ইয়াহুতে মোস্ট সার্চ পারসন হলেন ভারত থেকে ইয়াহুতে মোস্ট সার্চ পারসন হলেন উত্তরটি হয়ে যাবে নরেন্দ্র মোদি অপশান সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর তাহলে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হচ্ছেন ইয়াহুতে ভারতের মোস্ট সার্চ পারসন এবং ওনার পরে রয়েছেন বিরাট কোহলি এবং তারপরে রয়েছেন মমতা ব্যানার্জি ইয়াহু কবে স্থাপিত হয় উনিশশো সালের জানুয়ারিতে হেডকোয়ার্টার সমস্ত ক্যালিফোর্নিয়াতে ইয়াহুর ফাউন্ডার্সরা হচ্ছেন জ্যারি ইয়াং এবং ডেভিড ফিলো তোমাদের জন্য ক্ষেত্রে একটি প্রশ্ন রয়েছে প্রশ্নটি হচ্ছে নরেন্দ্র মোদী ভারতের কততম প্রাইম মিনিস্টার আমাকে কমেন্ট করে জানাবে নরেন্দ্র মোদী ভারতের কততম প্রাইম মিনিস্টার আমাকে কমেন্ট করে জানাবে পরবর্তী প্রশ্ন কোন পূজা সম্প্রতি ইউনেস্কোর ইন্টার্নেভেল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটির তালিকায় যুক্ত হল এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে দুর্গা পূজা অপশান সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর তাহলে দুর্গাপূজার শ্রম্প্রতি ইউনেস্কোর ইন্টার্ন গেবেল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটির তালিকায় অন্তর্ভুক্ত হল ইউনেস্কোর সম্পূর্ণ ফর্ম কি ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশান স্থাপিত হয় উনিশশো পঁয়তাল্লিশের ষোলোই নভেম্বর হেডকোয়ার্টার সমস্ত ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর বর্তমান ডিরেক্টর কে অ্যাড্রো আজেলা পরবর্তী প্রশ্ন কোথায় শ্রম্পতি দেশের প্রথম ড্রোন মেলা আয়োজিত হলো দেশের প্রথম ড্রোন মেলা কোথায় আয়োজিত হয়েছি এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে মধ্যপ্রদেশ অপশান ই হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর তাহলে মধ্যপ্রদেশের গোয়ালিয়ারের সম্প্রতি দেশের প্রথম ড্রোন মেলা আয়োজিত হলো এবং গোয়ালিয়ারে অনুষ্ঠিত হওয়া এই ড্রোন মেলা অর্গানাইজ করেছি মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ মধ্যপ্রদেশ এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা এফআইসিসিআই অ্যাভার্ড মধ্যপ্রদেশ তোমরা ভারতে নামে মধ্যপ্রদেশের অবস্থানেই দেখো এই লাল রঙের অংশটি হচ্ছে মধ্যপ্রদেশ ফরমেশন উনিশশো ছাপ্পান্ন পয়লা নভেম্বর ক্যাপিটাল কি ভূপাল লার্জেস্ট সিটি হচ্ছে মধ্যপ্রদেশের ইন্দোর বর্তমান চিফ মিনিস্টার কে শিবরাজ সিং চৌহান গভর্নর হচ্ছেন মাঙ্গুভাই সি প্যাটেল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিন্দি এবং মধ্যপ্রদেশ হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস কে রবি মালিমাত পরবর্তী প্রশ্ন সম্প্রতি কে উষা ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে নিযুক্ত হলেন এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে ব্রায়ান লারা অপশান সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর তাহলে ওয়েস্ট ইন্ডিজের লেজেন্ড ব্রায়ান লারা সম্প্রতি ঊষা ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে নিয়ুক্ত হলেন আর উষা ইন্টারন্যাশনাল লিমিটেড কবে স্থাপিত হয় উনিশশো চুয়ান্নর তেসরা এপ্রিলে হেডকোয়ার্টারসে অবস্থিত নিউ দিল্লিতে পরবর্তী প্রশ্ন কোথায় ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল বা আইআইএসএফ অনুষ্ঠিত হলো। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে পাঞ্চি গোয়া অপশান বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর তাহলে গোয়ার পাঞ্চিতে সম্প্রতি সাততম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হল যেটি অনুষ্ঠিত হয়েছিল দশ থেকে তেরোই ডিসেম্বরে থিম কি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের থিমটি হচ্ছে সেলিব্রেটিং ক্রিয়েটিভিটি ইন সায়েন্স টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ফর রোসপেরাস ইন্ডিয়া আর আইআইএসএফ অর্থাৎ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল প্রথম পথ সালে আয়োজিত হয়েছিল দু হাজার পনেরোতে এবং এটি অনুষ্ঠিত হয়েছিল নিউ দিল্লিতে অ্যাবাউট গোয়া তোমরা ভারতে না গোয়ার অবস্থানে দেখো এই লাল রঙের অংশটি হচ্ছে গোয়া আশা করি তোমরা দেখতে পাচ্ছ ফরমেশন উনিশশো সাতাশি সালের ক্যাপিটাল কি ফাঞ্চি লার্জেস্ট সিটি হচ্ছে গোয়ার ভাস্কো দাগামা গভর্নরকে পি এস শ্রীধারণ পিল্লাই চিফ মিনিস্টার কে প্রমোদ সাওয়ন্ত অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি কঙ্কানি পরবর্তী প্রশ্ন সম্প্রতি প্রকাশিত প্রাইড রেজুডিয়াস অ্যান্ড পোন বইটি লেখক কি উত্তরটি হয়ে যাবে শশি থারুর অপশন সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর তাহলে ফর্মার ইউনিয়ন মিনিস্টার এবং মেম্বার অফ লোকসভা ডক্টর শশী থারুর তেইশতম বইটি প্রকাশ হয়েছে যে বইটির নাম হচ্ছে প্রাইড রেজুডিয়াস অ্যান্ড পোন রেট্রি যে বইটি লঞ্চ হয়েছে তেলেঙ্গানার হায়দ্রাবাদ থেকে প্রফেশন রাইটার ডিপ্লোম্যাট এবং পলিটিশিয়ান এবং শশী থারুর দু হাজার তেরোতে পিটার্স পার্সন অফ দ্য ইয়ার এবং দু হাজার উনিশে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডও পান পরবর্তী প্রশ্ন ইন্টারন্যাশনাল টি ডে অর্থাৎ আন্তর্জাতিক চা দিবস পালিত হয়ে থাকি উত্তরটি হয়ে যাবে ফিফটিন ডিসেম্বর অপশান সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর তাহলে পনেরোই ডিসেম্বর ইন্টারন্যাশনাল টি ডে বা আন্তর্জাতিক চা দিবস পালিত হয় আর যে সমস্ত দেশে এই দিনটি পালিত হয় সেগুলি হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল ভিয়েতনাম ইন্দোনেশিয়া কেনিয়া মালয় মালয়েশিয়া উগান্ডা ইন্ডিয়া এবং তঞ্জানিয়া এবং চা হচ্ছে জলের পরে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত প্রাণীয় পরবর্তী প্রশ্ন কোন ব্যাংক ডিজিটাল ব্যাঙ্কিং পেমেন্ট সলিউশন বিওবি ওয়ার্ল্ড ওয়েব লঞ্চ করল উত্তরটি হয়ে যাবে ব্যাঙ্ক অফ বারোদা অপশান বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর তাহলে ব্যাঙ্ক অফ বারোদার সম্পতি ডিজিটাল ব্যাঙ্কিং পেমেন্ট সলিউশন বিওবি ওয়ার্ল্ড ওয়েব লঞ্চ করল ব্যাঙ্ক অফ বারোডা কবে স্থাপিত হয় উনিশশো আটের বিশে জুলাই বর্তমান চেয়ারম্যান হচ্ছেন হাসমুখ আধিয়া এবং বর্তমান এমডি এবং সি হচ্ছেন সঞ্জীব চাড্ডা ব্যাঙ্ক অফ বারোডার হেডকোয়ার্টারসে অবস্থিত বারোদাতে পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর দশ এবং আজকের শেষ প্রশ্ন ফ্রেন্স লাক্সারি ফ্যাশন হাউস চ্যানেলের গ্লোবাল সিও পদে নিযুক্ত হলেন উত্তরটি হিসাবে লিনা নায়ের অপশান সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর তাহলে ইন্ডিয়ান বন্ড লিনা নায়ার সম্পত্তি ফ্রেঞ্চ লাক্সারি ফ্যাশন হাউস চ্যানেলের গ্লোবাল সিও হিসেবে নিযুক্ত হলেন আর চ্যানেল প্রতিষ্ঠিত হয় উনিশশো নয় হেডকোয়ার্টার সমস্ত ফ্রান্সের নিউলিসির সেনাতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ ভিডিওর পিডিএফ ভিডিওর পিডিএফটি তোমরা কোথা থেকে কাল্ট করতে পারবে এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে এবং পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকেও কাল্ট করতে পারবে তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি এখনই জয়েন হয়ে যাও ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে আর চ্যানেল যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করবে ভিডিওটি যদি ভালোই থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং ভিডিওটি অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে